মোহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা দুই আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট তিনবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। মোহাম্মদ কামরুল ইসলামের জন্ম 1950 সালের পয়লা জুন। শিক্ষাগত যোগ্যতা LLB। এই রাজনীতিবিদ পেশায় একজন আইনজীবী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, কামরুল ইসলাম ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা হাকিম খোরশেদুল ইসলাম এবং মা হালিমা খাতুন চৌধুরী। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন। কামরুল ইসলামের সহধর্মিনী বেগম তায়েবা ইসলাম। এই দম্পতির চার সন্তান রয়েছে। কামরুল ইসলাম ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন। তিনি গভর্নমেন্ট ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে পাশ করেন HSC। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন। পরে 1982 সালে LLB পাশ করেন। ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন কামরুল ইসলাম। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যোগদান করেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত কামরুল ইসলাম ঢাকার পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। কামরুল ইসলাম 1969 সালে ছাত্রলীগের নেতা হিসেবে 6 দফা ও 11 দফা ভিত্তিক গণ আন্দোলনে অংশ নেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি 2008 সালের নির্বাচনে ঢাকা দুই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং নির্বাচনে জয়ী হন। এরপর 2014 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য হন। সবশেষ 2018 সালে অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2008 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। 2014 থেকে 2019 সাল পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য।